আসসালামু আলাইকুম, শুভেচ্ছা ও আমন্ত্রণ জানাচ্ছি বিডি চ্যানেল ৪ রাতের সংবাদে। আপনাদের সাথে আছি আমি তাসনিয়া তারানুম অর্জিতা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। মোবাইল টাওয়ার রেডিয়েশনে ক্ষতিকর কিছু পায়নি বিটিআরসি। 3 ঘন্টায় করোনার টিকা তৈরি, পরীক্ষায় লাগবে কয়েক মাস। কিশোরগঞ্জে র্যাবের অভিযানে 2 মাদক ব্যবসায়ী যুবক গ্রেফতার। কিশোরগঞ্জের হোসেনপুরে ইউসিসিএ লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত। পাকুন্দিয়ায় এমপিএল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল। এবার পড়ছি বিস্তারিত সংবাদ। মোবাইল টাওয়ার থেকে রেডিয়েশন মাত্রা জরিপ করে মানবদেহ ও পরিবেশের জন্য ক্ষতিকারক কোনো উপাদান পায়নি টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসি। আজ সোমবার রাজধানীর সোনারগাঁও হোটেলে রেডিয়েশনের মানদণ্ড ও সাম্প্রতিক জরিপ শীর্ষক এক আলোচনায় সংস্থাটি এ তথ্য জানায়। বিটিআরসি স্পেকট্রাম বিভাগের কমিশনার মোহাম্মদ আমিনুল হাসান জানান, টাওয়ার রেডিয়েশন আন্তর্জাতিক ও বিটিআরসির বেঁধে দেওয়া মানদণ্ডের অনেক নিচে আছে। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলেও তিনি আশ্বস্ত করেন। কমিশনার আমিনুল হাসান বলেন, টাওয়ারের রেডিয়েশনের ফল অত্যন্ত সন্তোষজনক পাওয়া গেছে, যা আমরা নিয়মিতভাবে বিটিআরসির ওয়েবসাইটে প্রকাশ করি। আপনি যদি ভবিষ্যতে আরও উন্নততর সেবা পেতে চান, তাহলে আরও বেশি মোবাইল সাইট স্থাপনের বিকল্প নেই। তিনি আরও বলেন, টাওয়ার রেডিয়েশন নিয়ে নানা রকম বিভ্রান্তি আছে, এটা ভিত্তিহীন। আমরা সরকারি বেসরকারি সংস্থা বা ভবন মালিকদের কাছে নিশ্চিত করছি যে আপনারা ভয় পাবেন না। মূল প্রবন্ধ উপস্থাপনে বিটিআরসির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশনস বিভাগের উপপরিচালক শামসুজ্জোহা বলেন, রেডিয়েশন 2 প্রকার, আয়োনাইজিং এবং নন আয়োনাইজিং। এর মধ্যে আয়োনাইজিং রেডিয়েশন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, যেমন পারমাণবিক বর্জ্য, সূর্যের আল্ট্রাভায়োলেট রে, গামা রে কিংবা এক্স রে। এগুলো শরীরের মধ্যে ডিএনএ পর্যায়ে পরিবর্তন আনতে সক্ষম। বুয়েটের অধ্যাপক সত্যপ্রসাদ মজুমদার বলেন, বিটিআরসি সারা দেশে মোবাইল টাওয়ার রেডিয়েশন নিয়ে জরিপ করছে এবং দেশে রেডিয়েশনের লেভেল আন্তর্জাতিক মানদণ্ডের অনেক নিচে আছে, এটাই খুবই সন্তোষজনক ব্যাপার। টাওয়ার নিয়ে যে বিভ্রান্তি আছে তা দূর হওয়া দরকার, কারণ আমাদের প্রযুক্তি নিয়েই এগিয়ে যেতে হবে, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। বিটিআরসির উদ্যোগে ও অ্যামটবের আয়োজনে এই আলোচনায় আরও অংশ নেন স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এম শহীদুল আলম, হুয়াওয়ে টেকনোলজিস বাংলাদেশের মার্কেটিং বিভাগের পরিচালক এস এম নাজমুল হাসান। মার্কিন যুক্তরাষ্ট্রের স্যান দিয়েগো ল্যাবের গবেষকরা জানিয়েছেন, মাত্র 3 ঘন্টায় তারা করোনা ভাইরাসের পরীক্ষামূলক একটি ভ্যাকসিন তৈরি করেছেন। করোনার বিরুদ্ধে এটি ভালো কাজ করবে। ইনোভিও ফার্মাসিউটিক্যালস এখন এটি নিয়ে আরও পরীক্ষা চালাবে। প্রথমে কোনো প্রাণীর ওপর, তারপর মানুষের ওপর এই ভ্যাকসিন প্রয়োগ করে পরীক্ষা করা হবে। পরীক্ষা শেষ করতে প্রায় কয়েক মাস সময় লাগতে পারে। তারা জানান, প্রাণী ও মানুষের ওপর পরীক্ষা করার পর সফল হলে খুব শিগগিরই এই ভ্যাকসিনটি বাজারে পাওয়া যাবে। তারা আশা করছেন এই ভ্যাকসিনটি ভালো কাজ করবে, সেই সঙ্গে তারা সফল হবেন বলেও আশা করেন। এর আগে চীনা বিজ্ঞানীরা 9 জানুয়ারি করোনা ভাইরাসটির জেনেটিক সিকোয়েন্স প্রকাশ করেছিলেন। পরে ইনোভিও এবং বিশ্বের অন্যান্য ল্যাবগুলোর গবেষকরা করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরি করার জন্য তাৎক্ষণিকভাবে কাজ শুরু করেছিলেন। ইনোভিওর গবেষণা ও উন্নয়ন বিষয়ক পরিচালক ট্রেভর স্মিথ বলেন, আমাদের একটি অ্যালগোরিদম রয়েছে যা আমরা নিজেরাই ডিজাইন করেছি। পরে আমরা ডিএনএ সিকোয়েন্সটি আমাদের অ্যালগোরিদমে রেখেছি। এরপর সেই অ্যালগোরিদমের সাহায্যে অল্প সময়ের মধ্যেই ভ্যাকসিন তৈরি করেছি। স্মিথ বলেন, এটি এমন কিছু যার জন্য আমরা প্রশিক্ষণ নিয়েছি। ইনোভিও শুধুমাত্র করোনার ভ্যাকসিন তৈরির বিষয়টি নিয়ে কাজ করছে এমন নয়। এর আগে জিকা ভাইরাস, মিডল ইস্ট রেসপিরেটরি সিন্ড্রোম ও ইবোলার ভ্যাকসিন নিয়েও কাজ করেছে। বলা হচ্ছে করোনার ভ্যাকসিনটি এক টুকরো জৈব সফটওয়্যারের মতো কাজ করবে। ভ্যাকসিনটি করোনা ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করবে। নতুন করে তৈরি করা করোনা ভাইরাসটির ভ্যাকসিনটি আলাদা বলে জানিয়েছেন জনস হপকিন্স সেন্টার ফর হেলথ সিকিউরিটির সিনিয়র স্কলার আমেজ আদালজা। তিনি বলেন, আমি মনে করি এই ভ্যাকসিনটি ভালো কাজ করবে, আর ইনোভিও রয়েছে উন্নত প্রযুক্তি যা তারা ডিএনএ ভ্যাকসিন তৈরিতে ব্যবহার করছে।
আর এটি চিরাচরিত ভ্যাকসিনগুলোর চেয়েও আলাদা। এদিকে করোনা ভাইরাসে চীনে মৃতের সংখ্যা বেড়ে 1770 জনে দাঁড়িয়েছে। রবিবার মারা গেছেন 105 জন, এর মধ্যে অন্তত 100 জন হুবেই প্রদেশের বাসিন্দা। নতুন করে আক্রান্ত হওয়া 2048 জনের মধ্যে 1933 জনই হুবেই প্রদেশের। চীনের স্বাস্থ্য কমিশন এ তথ্য নিশ্চিত করেছে। চীনের স্বাস্থ্য কমিশন বলছে করোনা ভাইরাসে এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে 70548 জনে। জানা গেছে ভাইরাসটির ছড়িয়ে পড়া ঠেকাতে নতুন কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়েছে হুবেই কর্তৃপক্ষ। প্রদেশটির রাস্তায় প্রবেশের বন্ধ করে দেওয়া হয়েছে বলে সব ধরনের ব্যক্তিগত যান চলাচল বন্ধ। এরই মধ্যে করোনা ভাইরাসের উপসর্গ গোপন করাকে ফৌজদারি অপরাধ হিসেবে এক আখ্যা দিয়েছেন চীনের একটি আদালত। একই সঙ্গে আক্রান্ত হওয়ার উপসর্গ কেউ ইচ্ছাকৃতভাবে গোপন করলে তার মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে বলে জানানো হয়েছে। কিশোরগঞ্জ শহরতলির মণিপুর ঘাট এলাকায় অভিযান চালিয়ে 40 পিস ইয়াবাসহ 2 মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-14 CPC-2 কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর 12:30 দিকে এদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে মোহাম্মদ মোজাদ্দেদুল ইসলাম নিক্সন ও মোহাম্মদ জাকির হোসেন। মোহাম্মদ মোজাদ্দেদুল ইসলাম নিক্সন শহরের উকিলপাড়া এলাকার মোহাম্মদ গোলাম কিবরিয়া ভুইয়ার ছেলে ও মোহাম্মদ জাকির হোসেন কিশোরগঞ্জ সদর উপজেলার কলাপাড়া এলাকার মৃত আবু বকর সিদ্দিকের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিগণ মাদক ক্রয় বিক্রয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে বিডি চ্যানেল 4 জানান র্যাব-14 CPC-2 কিশোরগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার চন্দন দেবনাথ। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে 2018 সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ সদর মডেল থানায় দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান। কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের সাধারণ বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই বার্ষিক সাধারণ সভার আয়োজন করে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড হোসেনপুর। উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ইউসিসিএ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ সোহেলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হাসানুল হক মোল্লা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আবুল কাশেম, উপজেলা সমবায় কর্মকর্তা শাহানারা হাসিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ জামাল উদ্দিন, ইউসিসিএ লিমিটেডের পরিচালক মোহাম্মদ হারেস আলী মেম্বার প্রমুখ। পাকুন্দিয়ায় মান্নান প্রিমিয়ার লিগ টি-20 ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার পোড়াবাড়িয়া এম এ মান্নান মালিক কলেজ মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে খেলা উপভোগ শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বিশিষ্ট শিক্ষা অনুরাগী এম এ মান্নান মানিক কলেজের প্রতিষ্ঠাতা এম এ মান্নান মানিক। নারান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকাস্থ পাকুন্দিয়া সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, মুকলু ভুইয়া, ইউনিয়ন যুবলীগের সভাপতি মোতাহার হোসেন, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম প্রমুখ। খেলা পরিচালনায় ছিলেন সোহেল আহমেদ, তুষার, সজীব ও বাবু প্রমুখ। এম এ মান্নান মানিক কলেজ একাদশ বনাম মুসলিউদ্দিন একাদশের মধ্যে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে চ্যাম্পিয়ন হয় মুসলিউদ্দিন একাদশ। পরে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন দলের হাতে 32 ইঞ্চি রঙিন LED টেলিভিশন তুলে দেন। আজকের সংবাদ এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। It's caught in the crossfire.